তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কাঁচামাল কোথায় পাওয়া যাবে। আমরা যদি এই কাজ করতে চাই তাহলে কি করতে হবে, সব তথ্য নিয়েই আজকের ভিডিও। হোমমেড স্যানিটারি ন্যাপকিনের পার্ট ওয়ান ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কাঁচামাল কোথায় পাওয়া যাবে, আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে কি করতে হবে, এই সব তথ্য নিয়েই আজকের ভিডিও। মোনালিসা সংঘের যে হেড তার মুখ থেকেই শুনে নাও তোমরা কিভাবে কি করতে হবে। এই কাঁচামালগুলো পাওয়া যায় হাওড়া বাদাহাটে, আর কেউ যদি শুরু করতে চায় ওইখানে গেলেই পাওয়া যাবে বাদাহাটে। আর ওগুলোতে একটা ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিনগুলো তৈরি করতে গেলে লাগে 6 রকমের আইটেম লাগে, হাতে করেই তৈরি করা যায়, খুব সহজেই তৈরি করা যায়। কিন্তু এটা বাজারজাত করতে গেলে, লোকালে বিক্রি করতে গেলে একটু সমস্যা আছে। তা আমরা এগুলো স্বাস্থ্যভবনে তো সাপ্লাই করি, স্বাস্থ্যভবনে অর্ডার পেয়ে আমরা তো এগুলো সাপ্লাই করি হসপিটালে, এবং হসপিটাল সিওমিচে আমাদের অর্ডার করে, আমাদের জেলায় বাঁকুড়া জেলাতে সিওমিচের মাধ্যমে যে আমরা অর্ডার পাই সেই অর্ডার অনুযায়ী আমরা সাপ্লাই করি। ওই সেন্টারগুলোতে আমার সাব সেন্টারগুলোতেও সাপ্লাই করি এবং হসপিটালগুলোতেও সাপ্লাই করি। এগুলো আমরা বিক্রি করি লোকালে, আমাদের এগুলো সরকারকেও বিক্রি করি এবং লোকালেও বিক্রি করি। কেউ যদি করতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারে।